তুই তো দেখছিস না। কি বলতিছেন আপনি ডাক্তার বাবু? এই তো আপনি বললেন যে ইনজেকশন খানা দিলে ভালো হয়ে যাবে। দেরি করালে তো তুমি ইনজেকশনটা দিতে, তাই হয়তো। কি বলতিছেন আপনি? ইনজেকশন দিলেন তাও ভালো হলো না? কেন ওনাকে দায়ী করছো নকুল? দেরি তো তুমি করালে। ইনজেকশন দিতে দেবে না, ওনার পয়সা তোমার মেয়ের চিকিৎসার ব্যাপারে খরচ করবে না, এই এতগুলো কথা বলে সময়টা নষ্ট করলো কে? দেরি হয়েছে বলে কি হবে ডাক্তার বাবু? আর একটা ইনজেকশন দিতে হবে, তারপর ওপরওয়ালা ভরসা। কাউকে কিছু করতে হবে না, এবার যা করবার আমি করব। আমি কি 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 করছোটা কি? যা করা উচিত তাই করছি। মাকে চাই ওর, মাকে চাই ওর। তোমার কাছে আজ ওকে নিয়ে এলাম মা। সবাই বলে ওনাকে তোমার বড় আদরে গুরুদেব বলেছেন, ওর এখন মায়ের কোল দরকার মা। লগ্ন যদি সত্যি তোমার আদরের হয় তাহলে ওকে ভালো করে দাও মা। ওকে ভালো করে দাও মা। মা গো, কেন তো আমি কোনোদিন কোনো অন্যায় করিনি, তাহলে কেন তুমি আমাকে শাস্তি দিচ্ছ? আরে বাচ্চা মেয়েটা, ও তো কোনো অন্যায় করেনি, তাহলে কেন তুমি ওকে কষ্ট দিচ্ছ? কি কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? কি যা হয়েছে সবাই জানে, কিন্তু আজ আমি এটাই জানতে চাই, লগ্না কি সত্যি মা সিংহ বাহিনী আশীর্বাদ প্রাপ্ত? আজ তোমাকে উত্তর দিতে হবে মা, চুপ করে থাকলে চলবে না, আজ তোমাকে উত্তর দিতেই হবে। এই প্রদীপ, এই প্রদীপ কেন দপদপ করছে মা? প্রদীপ জ্বালাও মা, উত্তর দাও মা, উত্তর দাও। ডাক্তারবাবু আপনি এখানে? আমি ওনাকে ডেকে এনেছি লগ্নাকে দেখার জন্য। ও কেমন দেখলেন? কেমন ডাক্তারবাবু তো এখানে ইনজেকশন দিয়েছেন আমার মেয়ের। হ্যাঁ, কিন্তু বলতিছেন যে লগ্নার অবস্থা নাকি আরো খারাপ হতে চলেছে। কি ওকে কি তাহলে হাসপাতালে নিয়ে যেতে হবে? আমি আর একটা ইনজেকশন দিতে চাই। আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আমাকে শাস্তি দাও মা, ওকে দিও না। আজ আজ তোমাকে সারা দিতেই হবে, সারা দিতেই হবে মা। সূর্য আয়, আয় বলছি। কি করছো কি বড় বৌমা? দাদু ভাইকে কেন ডাকছো? আরতি করতে হবে মা,
মা সিংহ বাহিনীর। হ্যাঁ সেটা ঠিক আছে, তুমি করো, কে বারণ করেছে? আজ সূর্য আর তুই করবে মা। মা সিংহ বাহিনীর আজ আমি দেখতে চাই, মা সিংহ বাহিনী কি সত্যি লগ্নাকে পাঠিয়েছে সূর্যকে রক্ষা করতে? তাহলে যে লগ্নাকেই আগে রক্ষা করতে হবে। সূর্য আয়। বড় বৌমা তুমি আরতিটা করো, না হলে আমাকে দাও। দাদু ভাই কেন? কেন মা, বেহুলাই শুধু স্বর্গে গিয়ে লক্ষ্মীন্দরের প্রাণ বাঁচাতে পারে, উল্টোটা হতে পারে না? কি আবোল তাবোল কথা বলছো বলো তো বড় বৌমা, এর মধ্যে বেহুলা লক্ষ্মীন্দর এলো কোত্থেকে? শোনো আমার কথা শোনো, এখানে ডাক্তারবাবু আছেন, ওনাকে দেখতে দাও। না না, এই অবস্থায় আপনি এসব কি বলতেছেন কর্তা মা, কি বলতেছেন? সূর্য দাদাবাবু যদি আরতিখানা করে তাতে দোষের কি, কি ক্ষতি আছে? নাকি এখনো আপনি জাতপাতের কথাই ভাবতেছেন? ওই নিচু জাতের মালির মেয়ের জন্য উঁচু জাতের সূর্য দাদাবাবু কেন আরতিখানা করবে, তাই তো ভাবতেছেন নাকি? এ আবার কেমন কানা কথা, আমাদের বাড়িতে গিয়ে এত কথা কয়ে এলেন, আবার এখন বাধা দিচ্ছেন। বাধা কেন দিতে যাব, মা সিংহ বাহিনীকে ডাকা তো সবসময় ভালো, কিন্তু দাদু ভাই এসব ব্যাপারে কতটুকু জানে? শুধু তো আরতি করবে মা। সূর্য আয়, আয় বলছি। কাজ হচ্ছে ওষুধে? জ্ঞান ফিরছে, নাড়ির গতি বাড়ছে। চোখ খুলতেছে লগ্না মা, আমার চোখ খুলতেছে মা গো, মা গো, তোমার অশেষ কৃপা মা গো। বেঁচে গেল, এত কিছুর পরেও বেঁচে গেল মেয়েটা? না সরি, এক্সট্রিমলি সরি, তুই প্লিজ তাড়াতাড়ি ঠিক হয়ে যা, প্লিজ। তবে কি গুরুদেব যা বলছেন তাই সত্যি? লগ্নার উপরে মা সিংহ বাহিনীর আশীর্বাদ আছে, তাই কি পিশাচিনী বার বার আক্রমণ করছে? তাহলে তো আবার করবে না, আমায় তো খেয়াল রাখতে হবে। ওই পিশাচিনীকে যদি হাত করতে পারি তাহলে তো। সূর্যর ঘরে নিয়ে যাচ্ছে নাকি আবার? এর পরেও কুন্তলা, মানে এখনো? আজ থেকে আমি ওর মা, এই কথাটা ভুলে যেও না। আসুন ম্যাডাম, আমি যাচ্ছি আপনার সঙ্গে, আমি তো আছি, আপনি কিচ্ছু ভাববেন না, কোনো অসুবিধা হবে না আপনার। ওর মা আছে, নার্সের প্রয়োজন নেই। আপনি ভাববেন না যে আমি আপনাকে ছোট করলাম, তবে হ্যাঁ, আজ থেকে লগ্নার সব দায়িত্ব আমার।
ভুল হয়ে গেছে লগ্না, তোকে দূর না করে অন্য কিছুই করা উচিত ছিল আমার। এই লোকটা কি আমাকে সন্দেহ করছে? বার বার একইভাবে দেখছে। তাহলে তো এর একটা ব্যবস্থা করতে হবে। তুই ওর জন্য বলছিস নাকি নিজের জন্য, কোনটা? মা, সে তুমি বানালে আমি তো একটু খাবই, বলো। রাজ সাহেবকে কিচ্ছু দেবে না ভালো মা, ও খুব বাজে। এই তুই আমাকে বাজে কেন বলছিস রে? তুমি আমার উপর শুধু শুধু রাগ করেছো, বাজে না তো কি? বারে আমি তো তোকে সরি বলেছি লগ্না। শুধু সরি বললেই হয়ে গেল? কেন সরি বললে হবে না? বেশ, তুই তাহলে বল আর কি করব। নাক মুলবো, কান মুলবো। আচ্ছা মুলছি, দেখেছো ভালো মা? সূর্য, আচ্ছা বাবা, সরি সরি সরি, আমি ওর নাক কান মুলবো না, নিচেরটা মুলবো। তো মুলছি, দাঁড়াও। হয়েছে এবার লগ্না? যেন একটা সরে গেল বলে মনে হলো, কি হতে পারে ওটা? কি এই আঁকাটা এইখানে এলো কি করে? এই কি করে সম্ভব, কি করে সম্ভব? এটা তো তন্ত্র সাধনা করবার। মানে আমি যেটা ভাবছি সেটা কি সত্যি? করেছি কি করি কিছু তো বুঝতে পারছি না। যে করেই হোক তান্ত্রিকাকে তো খুঁজে বের করতেই হবে, কারণ ওই পারে আমাকে সাহায্য করতে। কিন্তু ওকে পাবো কোথায় আমি তো সেটা বুঝতে পারছি না, কিছুতেই কিছু বুঝতে পারছি না। ওকে খুঁজে পেলে একমাত্র ওই বলতে পারত যে আমার ধারণাটা সঠিক। আপনারা যান, আপনারা যান, কোনো কোনো ঠিক আছে। চলো বেশি কেটে যায়নি তো, আজ ট্রেলার দেখালাম, পরের দিন পুরো সিনেমাটা দেখিয়ে দেব, মাটির সাথে মিশিয়ে দেব। আর কদিন বাকি আছে মনে আছে? 8 দিন। তার মধ্যে টাকাটা না পেলে
राम नाम सत्य है, राम नाम। हाँ कर तो लोग ना। माँ 99 कोई देखी তুইও মানে সবাইকে এত ভয় পাইয়ে দিয়েছিলিস, আমরা সবাই ভেবে মরছিলাম যে তুই কোথায় চলে গেলি, আর বাবা আর একটু হলে পড়ে যেত। তুই জানিস বাবাই তো তোর চিৎকার সবার আগে শুনতে পেয়েছে। আচ্ছা লগ্না আমায় বলতো কি হয়েছিল, তুই এখান থেকে বাইরে গেছিলিস কি করে? অস্তু তোকে আমি শেষ করবো, আর তোর পরেই আমি থামবো। মেরো না, মেরো না, আমাকে মেরো না, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। ও মা গো, থাক 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 লোক না, তোকে কিচ্ছুটি বলতে হবে না, আমিও তোকে কিছু জিজ্ঞেস করবো না, তুই যদি ভয় পাস কিচ্ছুটি বলতে হবে না তোকে লোক না। ভয় তুমি পেয়েছো লোক না, আর দু একবার তোমাকে ভয় পাওয়াতে পারলেই তুমি বিশ্বাস করবে, আর তুমি না করলেও এবার তোমার বাবা বিশ্বাস করবে। তোমাকে আর এখানে আমি থাকতে দেব না লগ্না। কিছু চাই? হ্যাঁ না, আমি দেখছিলাম লগ্না কেমন আছে আসলে। ও ও এখন ভালো আছে। ভালো থাকবে না, আপনি আগলে রাখলেও না, ওকে ভালো থাকতে আমি দেব না কিছুতেই না। সরিয়ে দেব, সরিয়ে দেব তোমায় লগ্না, সরিয়ে দেব। ওর কত যত্ন করছো মা, আমার তো চুলটুকুও আসে দাও না। ও অসুস্থ সূর্য, তুমি তো নও। তাছাড়া তোমার তো এখন বয়সও নেই যে মা চুল আসতে দেবে। আর লগ্না তুই বুঝি একদম ছোট খুকি তাই না? সূর্য কি হচ্ছে কি? আমি সব বুঝে গেছি, তুই এইসব কায়দা করে করছিস যাতে তুই আমার মাকে আমার থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে পারিস। এমন করে কেন বলছো লাট সাহেব? আর কিভাবে বলবো তোকে লগ্না বল, তুই বাড়িতে আসার সাথে সাথেই আমার ঘরটাকে নিয়ে নিলি, আর তারপর এখন আমার মাকে নেওয়ার চেষ্টা করছিস। আর বাবা, বাবা তো লগ্না বলতেই অজ্ঞান, আর আমি আমি তো কারোর কাছেই কিছু না, তাই না লগ্না বল? কি হচ্ছে কি সূর্য? মা তুমি প্লিজ চুপ করো, আমি যা বলছি একদম ঠিক বলছি। তুই আমার মাকেও ঘেরে নিলি লগ্না, আমার মাকেও। ছাড়ো গো ভালো মা, ছাড়ো, তোমাকে আমার চুল আশ্রিতে হবে না।
তুমি বরং লাট সাহেবের চুল আছড়ে দাও।